হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি স্টাইল আশা করছি সবাই অনেক ভালো আছে তো এবার দেখে নেব আজকের ওয়েদার আপডেট আজ বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়াও আজ সরস্বতী পুজো আজকে তাপমাত্রা আরও বাড়তে পারে ঠান্ডা হারিয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে রয়েছে একটি সুখবর নতুন করে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে আবারও ঠান্ডা ফিরতে চলেছি কবে থেকে সেই ঠান্ডা ফিরতে পারে আর অনেকে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে সাতাশ তারিখের রাতের দিকে যার ফলে আবার আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিয়মিত এ ধরনের ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এই মুহুর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে আরও একটি আসতে চলেছে আর এই পশ্চিম ঝঞ্ঝার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের ঠান্ডা একদমই হারিয়ে গেছে আর ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই তিন দিন তাপমাত্রা আরও বাড়বে তবে খুব বেশি নয় এক ডিগ্রি থেকে দেড় ডিগ্রি মতো বাড়তে পারে ফলে আজকে গরমের অনুভূতি আরও চলে আসতে বিশেষ করে সকালের পর থেকেই গরমের অনুভূতি হতে পারে বিশেষ করে শহরাঞ্চলগুলিতে গরমের অনুভূতি বেশি হতে পারে এই এইরকম পরিস্থিতি থাকতে পারে আজ আগামীকাল এবং আগামী পরশু তাই তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকছে এই তিন দিন পাশাপাশি এটাও রয়েছে আপডেট যে প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে একেবারে উপকূল লাগোয়া বা সমুদ্র উপকূলবর্তী জায়গা বা জেলাগুলি যেমন চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এখানে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে সকালের দিকে কুয়াশা হলেও বেলা বাড়তে তা উদাও হবে তবে হালকাভাবে একটা ঠান্ডা ফিরতে পারে রবিবার এবং সোমবার অর্থাৎ এই দুই দিন ঠান্ডা কিছুটা ফিরতে পারে দুই ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা নামতে পারে কোন কোন জেলাতে এই ঠান্ডা ফেরার সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশ কিছুটা ঠান্ডা ফিরতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে ততটা ঠান্ডা ফিরবে না তবে সংলগ্ন এক ডিগ্রি বা দেড় ডিগ্রি মতো নামতে পারে ফলে সকালের দিকে হালকা ঠান্ডা লেয়ার আসতে পারে এই পর্যন্ত রয়েছে আপডেট সুতরাং বুঝতেই পারলেন জানুয়ারি মাস পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে এবার আপনাদের জানাবো প্রথমেই যেটা জানিয়েছিলাম একটি সুখবর রয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের আবারও কন করে ঠান্ডা ফিরতে পারে এবং সেটি কবে ফিরতে পারে সেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে আবার পারত পতন শুরু হবে অর্থাৎ দুই তিন তারিখ থেকে সব থেকে বেশি করে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ঠান্ডার আবহাওয়া চলে আসবে পশ্চিম দিকের জেলাগুলি তাপমাত্রা আবারও অনেকটা নেমে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস চলে যেতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলিতে যেভাবে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাচ্ছিল সেখানে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি নেমে যেতে পারে ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে কিন্তু সেই সম্ভাবনা দু এক জায়গায় হতে পারে কলকাতা সংলগ্ন জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে মোটামুটি ঠান্ডা থাকতে পারে কলকাতা সংলগ্ন জায়গায় মোটামুটি ঠান্ডা থাকলে চার তারিখ পর্যন্ত ঠান্ডা থাকতে পারে এবার কিন্তু ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়বে তেমন সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না এর মূল কারণ হচ্ছে কাল রাতের দিকে আবারও একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিম ঝঞ্ঝার জন্য উনত্রিশ তারিখের দিকে দেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালতিস্তান মুফরাবাদ হিমাচল প্রদেশ এছাড়াও রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি এবং বিহার পর্যন্ত আবার সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতে অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশা আসতে পারে সাতাশ তারিখের পর থেকে সরে যাবে এমনটাই সম্ভব জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন অন্তত দুই বা তিন দিন নেই প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে কুচবিহার আলিপুরদুয়ার এই দুই জেলাতে তবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুই ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে এখানে তাপমাত্রা বাড়ার ঠান্ডা বেশ কিছুটা কম থাকতে পারে তবে তিন বা চার দিন পর আবার কিন্তু একটা পরিবর্তন আসতে পারে ফেব্রুয়ারি মাসের দুই বা তিন তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও জাকিয়ে বা কনকনে ঠান্ডার পরিস্থিতি কোথাও কোথাও আসতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস কিছুই নেই অনেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ আগামীকাল এবং আগামী পরশু ঠান্ডা খুব একটা থাকার সম্ভাবনা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে নতুন করে আবার ঠান্ডা ফিরতে পারে রবিবার এবং সোমবার সঙ্গে ফেব্রুয়ারি মাসের দুই তিন বা চার তারিখে আবার প্রচণ্ড ঠান্ডা আসতে পারে সারা ঝাড়খণ্ড জুড়ে রাঁচি ধানবাদ জামশেদপুর দেওঘর দুমকা ডালটনগঞ্জ মিহিজাম এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি ফিরতে পারে এছাড়াও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মোটামুটি ঠান্ডা থাকছে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে সাতাশ তারিখের পর থেকে কুয়াশার সতর্কতা দিচ্ছে না আবহাওয়া দপ্তর এখানে যে তাপমাত্রা থাকতে পারে আসাম অরুণাচল প্রদেশে চতুর্থ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ফেব্রয়ের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা ঠান্ডা থাকবে না তবে ত্রিপুরাতে প্রচুর ঠান্ডা ফিরতে পারে তাপমাত্রা নামতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের প্রত্যেকটি জেলায় কিছু কিছু এলাকায় সেই সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নেই তবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচুর ঠান্ডা পরিস্থিতি রয়েছে সেই রকমই আগামী কয়েকদিন থাকতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশের আবহাওয়া তো জানাচ্ছেন যে শৈতপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই কারণ ঠান্ডাও নেই সেই অর্থে রংপুর বিভাগ ও তাপমাত্রা বেড়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এছাড়াও ময়মনসিং সিলেট বিভাগে বেশ কিছুটা ঠান্ডা থাকছে অন্যদিকে রাজশাহী বিভাগের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে সতেরো ডিগ্রির আশেপাশে চলে গেছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও তাপমাত্রা বেড়েছে ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এরকম পরিস্থিতি আজ আগামীকাল আগামী পর থাকতে পারে তিন দিন পর থেকে অর্থাৎ রবিবার এবং সোমবার প্রধানত রংপুর রাজশাহী খুলনা বিভাগে কিছুটা ঠান্ডা ফিরতে পারে তবে বেশ কিছু ঠান্ডা ফিরতে পারে সারা দেশ জুড়ে সেই সম্ভাবনা রয়েছে একেবারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কারণ সারা দেশ জুড়ে এছাড়াও রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এখানে প্রধানত তাপমাত্রা নেমে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ফলে আবারও একটা কমকর ঠান্ডার পরিস্থিতি রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈতপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খুলনা বরিশাল চট্টগ্রাম এই জেলাগুলিতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে ঠান্ডা ফিরবে কতটা ঠান্ডা ফিরতে পারে এখনই যাচ্ছে না তবে যে অবস্থা এখন চলছে তাপমাত্রা বেড়ে গেছে এখন একটা হালকা গরমের অনুভূতি চলে এসেছে জলীয় বাষ্প ঢুকছে সেই সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে ফেব্রুয়ারি মাসে প্রধানত একেবারে শেষের দিকে তবে নদী অববাহিকার জায়গাগুলিতে ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য জায়গা হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসতে পারে তবে বৃষ্টি করার সম্ভাবনা নেই অন্তত তিন বা চার দিন এটাই রয়েছে আপডেট সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত এখানে ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং